জয় হিন্দ। সেভেনিক নিউজে আপনাদের স্বাগত। রবি কবি লিখেছিলেন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। না, হাট কবিতার বংশীবদনের মতো এখন আর কুমোরদের মাটির হাঁড়ি কলসি বিক্রি করতে নিয়মিত হাটে যাবার প্রয়োজন হয় না, কারণ কালের বিবর্তনে মাটির হাঁড়ি কলসির চাহিদা কমতে থাকায় প্রায় বিলুপ্তির পথে যেতে বসেছে এই মৃৎশিল্প। একটা সময় ছিল যখন গরমকাল আসলেই খোঁজ পড়ত মাটির কুঁজো আর কলসির। গ্রীষ্মের প্রখর রোদে তেতে পুড়ে ঘরে ফেরবার পর এক গেলাস মাটির কলসি বা কুঁজোর জল খেলে সারা শরীর জুড়িয়ে যেত। দিন বদলেছে, শহরের পাশাপাশি গ্রামেও আধুনিকতার ছোঁয়ায় এখন ঘরে ঘরে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে যাওয়ায় বেশিরভাগ ঘরেই চলছে বাতানুকূল যন্ত্র এবং রেফ্রিজারেটর। তাই তীব্র গরমে শীতল জলের চাহিদা মিটে যায় অনায়াসেই। সেভেনিক নিউজের খবর যদি আপনাদের ভালো লাগে, বিশ্বাসযোগ্য মনে হয়, তবে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। ফিরে আসছি খবরে। তাই আগের মতো মাটির কলসি আর কুঁজোর ব্যবহার প্রায় নেই বললেই চলে। তবে মালদা জেলার চাঁচলের মতিয়ারপুরের পালপাড়ায় গিয়ে খোঁজ মিলল মাটির কলসি। জানা গেল সেখানে এখনো গরম পড়লে অনেক বাড়িতে এই পাত্রের খোঁজ পড়ে, কিন্তু চাহিদা কমে যাওয়ায় আর উপযুক্ত মাটির অভাবে এখন কুমোরেরা আর বড় মাটির কলসি কিংবা কুঁজো তৈরি করেন না। তারা এখন শুধুমাত্র ছোট কলসি গড়েন, কারণ গ্রীষ্মকাল ছাড়াও বিভিন্ন আচার অনুষ্ঠানে মাটির ছোট কলসির চাহিদা থাকে সারা বছরই অল্প বিস্তর। তাই কুমোরদের মধ্যে কেউ কেউ এই পেশাকে একেবারে বর্জন করতে পারেননি। 50 বছর ধরে বংশ পরম্পরায় মাটির কাজের সাথে যুক্ত এই এলাকার কুমোরদের বাড়িতে দেখা গেল এখনো চাকে তৈরি কলসি রোদে শুকিয়ে আগুনে পোড়াবার পর সেগুলিকে বাজারে বিক্রি করা হয় বটে, তবে তার পরিমাণ কমে গিয়েছে অনেক। এই পেশার ওপর নির্ভর করেই কোনো রকমের সংসার চালাতে হয়, পান না কোনো রকম সরকারি সাহায্য, জানালেন এক মৃৎশিল্পী জয়ন্তী পাল। কত বছর ধরে মাটির কাজ করছেন? 50 বছর। কি কি জিনিস বানান? হাঁড়ি, কলসি, ঢাকুন, তারপর তাওয়া, ঘট, গাছা, প্রদীপ, মাটির যত সব জিনিস হয়। বুঝলাম, গ্রীষ্মকালে এখন তো কলসের চাহিদা কি কিরকম আছে? প্রচুর আছে। তো এই কলসির জলটা খেলে কি হয়? শরীরের থাকে ভালো, স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু দেখছি অত্যাধুনিক যুগে লোকে ফ্রিজে জল খাচ্ছে, খুব কলসি বাদ দিয়েছে, দেখা যাচ্ছে শহরে দেখা যাচ্ছে এখন কলসিটা নাই, ওই জন্য চাহিদা নাই বলে। আপনাদের এখানে কি চাহিদা রয়েছে? আমাদের এখানে আছে, পাড়া গ্রামে আছে। আপনারা কলসি বানান তাহলে? হ্যাঁ। আর কোথায় কোথায় যায় আপনাদের মাল? চাঁচলে, বিহারের দিকেও যাই, যেমনি থাকে লোক আছে বিহার থেকে নিতে। তো বলছি কত কলসি বানান দিনে রাতে? ওটা বলা যাবে না, মাটি যেভাবে মাখা থাকবে, শরীর মানুষের যেমনি চলবে ওইভাবেই তৈরি হবে। মাটিটা কোথা থেকে আসে? কিনে নিতে হয়। কোথা থেকে? আলাল থেকে। এই কলসির জলটা ঠান্ডা থাকে কি মানে যদি ঘরে তো পানি দিয়ে তৈরি হয় বলে ঠান্ডা থাকে? জল ঢাললে কতক্ষণ পর জলটা ঠান্ডা হয়? 5-20 ঘন্টা জল চলতে ঠান্ডা থাকে। আচ্ছা, তো বলছি যে এই যে মাটি মেন তো একটা মাটির প্রবলেম, তাই মাটি কি আপনারা ভালোভাবে পান? না, কিনে নিতে হয় ভালো মাটি। ভালো মাটি কিনে নিতে হয়। মাটি যদি খারাপ থাকে তাহলে কি কলসি ভালো তৈরি হয়? না, হবে না। এই ছোট ছোট যদি কণাগুলো থাকে ওগুলো বিষে বের করতে হবে। বলছি এখন তো প্রখর সূর্যের তাপ, এই মুহূর্তে কলসির ব্যবসা কতটা আপনাদের উন্নত হয়েছে, কেমন চলছে? খুব ভালো না, মোটামুটি। কেন মোটামুটি? চাহিদা নাই, খরিদ্দার নাই, লিখছে না বলে চাহিদা নাই। কেন নিচ্ছে না তারা? কি বলছে? কেন নিচ্ছে না? সবার কি আর দরকার হয় না? এখন সবাই ফ্রিজ হয়ে গেছে না, বাড়ি বাড়ি বোতলের জল হয়ে গেছে, ওই জন্য তাই জন্য মাটির চাহিদা কমে গেছে, এখন প্লাস্টিক ব্যবহার হচ্ছে। তাহলে কি আপনাদের এই শিল্পটা হারাতে বসেছে? হ্যাঁ, হারাবারই মতো হয়ে গেছে এখন। কলসি জলটা খেলে স্বাস্থ্যের পক্ষে কি ভালো? হ্যাঁ, ভালো। তো বলছি এই যে শিল্পেও যে হারাতে বসেছে, তো আপনাদের সংসার কিভাবে চলে? এই যে এখন যে যদি কেনাকাটা কম, বিক্রি বাট্টা কম, তো কিভাবে সংসার চলছে আপনাদের? এই এটার উপর কি ডিপেন্ড? এটার উপর নির্ভর করেই চলছে।
চলে সংসার এটার উপর ডিপেন্ড করে মোটামুটি চলে। তো বলছি যে সরকার তো নানান জায়গায় শুনতে পাচ্ছি আমরা সরকার ভাতার ব্যবস্থা করেছে মৃৎশিল্পীদের, সেক্ষেত্রে কি আপনারা ভাতা পান? মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 এবিক নিউজ। এক্সক্লুসিভ খবর জানতে হলে 7 এবিক নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।